বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্জিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তবু দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনের যোগ্য করে, আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমেই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে মঙ্গলবার, 10ই জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 25শে মে 2021, তিথি বৈশাখ, শুক্লপক্ষ চতুর্দশী, নক্ষত্র সাতি, সূর্যোদয়ের সময় ভোর 4:56 হয়ে 59 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধ্যে 6:10 হয়ে 3 সেকেন্ড। আজকে জন্মে তুলা রাশি শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ, দিনের বেলা 7:06 গতে দেবারিগণ, রাত্রি 10:55 গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ। দেশ সেবক রাসবিহারী বসুর জন্মদিবস আজ। 1880 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়েছিল। বঙ্গভাস্কর আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1924 খ্রিস্টাব্দে। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের প্রয়াণ ঘটেছিল 1941 খ্রিস্টাব্দে। শ্রী শঙ্করারণ্য পুরী গোস্বামী প্রভুর প্রয়াণ তিথি আজকে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে নির্যাতিত পঞ্চম শিখ গুরু অর্জুন দেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের তারিখে 1606 খ্রিস্টাব্দে। এবং তারপরে আপনাদের যেটা বলবার, 1906 খ্রিস্টাব্দে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেইজ জন্মগ্রহণ করেন। 1943 খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘ বা IPTA প্রতিষ্ঠিত হয় এই 25শে মে তারিখে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত্রি 9:30 সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, আড্ডা মারার জন্য। আপনি যদি এখনো পর্যন্ত এই আড্ডায় যোগ না দিয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত। এখন গান, গানের পর আজকের অনুষ্ঠান বলবো আমি সৌমিত্র বসু 92.7 BGFM। সৌমিত্র বসু শুরু করছে আজকের অনুষ্ঠান, কি কি আছে না আছে সেটা বলতে চাই। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিদ্যাপতি বিশ্বা বসুর আতিথ্য নিয়েছেন, নিয়ে সেখানে দুজনের মধ্যে পরামর্শ হচ্ছে, সেই সমস্ত নিয়ে কথাবার্তা হবে। তারপরে প্রণমী তোমারে, প্রণমী তোমারেতে স্বামীজির উপদেশ, তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসুর দু একটা কথা বলবো আমি, এবং তার সঙ্গে মিশে যাবে স্বামী বিবেকানন্দের কথা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যা বলছেন তার আমার মতন করে তার একটা ব্যাখ্যা করবার চেষ্টা করব। তারপরে হে মহাজীবন, হে মহাজীবনে গতদিনে যে মহাজীবনের কথা বলেছিলাম তার নাম আপনারা সকলেই এর মধ্যে বুঝে গেছেন, তবুও তার নাম বলবো এবং নতুন একজনের কথা বলবো, আপনাদের চিঠিপত্র তো আছে। এবং তারপর বলবো নতুন একটা জায়গার কথা, আমার নিজের ধারণা খুব ভাল লাগবে
শুনতে, তার কারণ আমরা চলে যাব পাহাড়ে, একেবারে বরফ ঢাকা পাহাড়ে। 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের সময়। গানের পর ফিরে আসছি পুরান চিরন্তন, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানের একটি পর্যায়, একেবারে প্রথম দিকের পর্যায়, সেখানে আমরা একটা কাহিনী বলছিলাম, স্কন্দ পুরাণের কাহিনী। বিশ্বাবসু খেতে দিয়েছেন বিদ্যাপতিকে, তো সবর রাজার ঘরে খাবার আয়োজন দেখে বিদ্যাপতির তো চোখ কপালে উঠে গেছে। অনেক প্রশ্ন করে শেষে জানা গেল এ সবই জগন্নাথ দেবের প্রসাদ, তাঁর দয়ায় পাওয়া। তো বুঝতেই পাচ্ছেন বিদ্যাপতির মনের অবস্থা কি হতে পারে। তিনি মনে মনে ভাবছেন যে অবন্তীনগরে ফিরে গিয়ে আর কি হবে, এই সবর রাজার সঙ্গে বন্ধুত্ব করে এখানেই থেকে যাই, দুবেলা জগন্নাথ দেবকে দর্শন করতে পারব, এমন রাজভোগ খেতে পারব, আর কি বা চাইবার থাকতে পারে জীবনে। কিন্তু না 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 না, আমি তো একটা কাজ নিয়ে এখানে এসেছি, সে কাজ তো আমাকে সম্পন্ন করতেই হবে। সে ব্যাপারে বন্ধু বিশ্বাবসুর সঙ্গে কথা বলে নিই। এসব ভেবে বিদ্যাপতি বললেন যে বিশ্বাবসু, আপনি আমাকে যা দেখালেন, যে অভিজ্ঞতার স্বাদ দিলেন, আমি আপনাকে সারা জীবন আমার নিজের বন্ধু বলেই মনে করব। শুনুন, অবন্তী দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে এসে থাকবেন, তার সমস্ত ব্যবস্থা করবার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন। এবার আপনি আমাকে বলুন, তিনি তার নীলমাধবের মন্দির কোথায় তৈরি করবেন, তার রাজপ্রাসাদই বা তৈরি হবে কোথায়, এ ব্যাপারে আপনি আমাকে পরামর্শ দিন, আমি অবন্তীনগরে ফিরে গিয়ে সে কথা তাকে জানাব, তারপর রাজা এখানে নীলমাধবের কাছে তার জীবন কাটাবার জন্য আসবেন। তাই কথা শুনে বিশ্বাবসু বললেন, ভাই বিদ্যাপতি, তাহলে আমিও তোমাকে বলি, শোনো, অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন যে এখানে আসবেন তা বহুদিন আগে থেকেই ঠিক হয়ে আছে, আমরা বংশ পরম্পরায় একথা শুনে এসেছি। কিন্তু সেই বংশ পরম্পরায় শুনে আসা কথা অনুসারেই মহারাজ কিন্তু এখানে এসে নীলমাধবের দেখা পাবেন না, নীলমাধব ততদিনে বালির নিচে ঢাকা পড়ে যাবেন। কিন্তু না 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 না, এর জন্য বিচলিত হবার কিছু নেই, এ কথা তুমি তোমার রাজাকে বুঝিয়ে বলো যে বিচলিত হবার কিছু নেই, প্রভু স্বয়ং মহারাজ ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দেখা দিয়ে দেউল তৈরির আদেশ করবেন, শ্রীহরি বলরাম সুভদ্রা আর সুদর্শন দারু মূর্তি বা কাঠের মূর্তি ধারণ করবেন, পরম পুণ্যবান মহারাজ ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে নিয়ে এসে তাকে দিয়ে নীলমাধবের মন্দির তৈরি করাবেন। বিদ্যাপতি তো এই কথা শুনে আহার করলেন, রাত হয়েছিল, ঘুমিয়ে পড়লেন দুজনে। পরদিন আবার ভোরবেলা ঘুম থেকে উঠে বিদ্যাপতি গেলেন সমুদ্রের তীরে, অনন্ত আকাশের বুকে মিশে যাচ্ছে অনন্ত সমুদ্র, তাই দেখে ফিরে এলেন নীলমাধবের কাছে। সেখানে প্রভু তাকে বললেন, আজ এখানে প্রচণ্ড ঝড় হবে, সেই ঝড়ে বালি উড়ে এসে আমাকে আপাদমস্তক ঢেকে দেবে বিদ্যাপতি। ব্যাস, পুরাণ চিরন্তন এই পর্যন্ত, এরপর প্রণমী তোমারে গানের পর 92.7 BKFM এ শরণাগত অনুষ্ঠানে, আমি আছি আপনাদের সঙ্গে সাতটা পর্যন্ত, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলতে ফিরে এলো প্রণমী তোমারে, স্বামীজির উপদেশের কথা তো আপনাদের বলছিলাম, স্বামীজি বলছেন সত্যকে সবসময় হৃদয়ে ধারণ করতে হবে, যদি একাধিক্রমে ১২ বছর কেউ এমন করে সত্যকে ধারণ করতে পারেন, যিনি কোনো মিথ্যে কথা বলবেন না, কোনো মিথ্যে আচরণ করবেন না, যদি এমনটা করতে পারেন তাহলে তিনি যা বলবেন তাই হবে। ঠিক তেমনি করে সাধনার আরেকটি ধাপ হল অহিংসা, মনে এবং আচরণে কখনো কোনো অহিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অহিংসা মানে কিন্তু শুধু নিরামিষ খাওয়া বা বলি না দেওয়া নয়, মনের মধ্যে কখনো কোনো অনিষ্ট করার চিন্তাকে আনা চলবে না, আমাকে দিয়ে যেন কখনো কোনো প্রাণী, সে
কীটপতঙ্গ হতে পারে, গাছগাছালি পাতা হতে পারে, কোনো কিছুর কোনো ক্ষতি না হয়। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি সৌমিত্র বসু আপনাদের শোনাচ্ছি স্বামীজির উপদেশের কথা। গানের পর বাকিটা বলা হচ্ছে এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এটা তো আমরা সবাই জানি যে এমনটা কিছুতেই সম্ভব নয়। সে যে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকে রঘুপতি বলেছিল না, জানো নাকি প্রত্যেক পলক পাতে লক্ষ কোটি প্রাণী চির আঁকি মুদিতেছে। তো সত্যি তো, আমরা মাটিতে পা ফেলছি কত জীব মরে যাচ্ছে, আমরা চোখের পাতা ফেলছি কত জীব মরে যাচ্ছে, হত্যায় খচিত এই ধরনের ধুলি। কাজে কোনো অবস্থাতেই প্রাণী হত্যা না করে থাকা আমাদের পক্ষে সম্ভবই নয়। কিন্তু ওই যদি কেউ আমার কোনো ক্ষতি করে তাহলেও তার ক্ষতি করার চিন্তা আমার মনের মধ্যে কোথাও স্থান পেতে পারবে না, এই প্রতিজ্ঞাটা করতে হবে। যেমনটা ধরা যাক আমাদের গান্ধীজি ভেবেছিলেন, মানে এই ভাবনাটা যদি মনের মধ্যে দীর্ঘদিন ধরে লালন করা যায়, এই আচরণটা যদি দীর্ঘদিন ধরে করতে পারি, তাহলে দেখা যাবে সেই মানুষের পায়ের কাছে সিংহ আর ভেড়া পাশাপাশি শুয়ে আছে, তারাও এই মানুষটিকে হিংসার যোগ্য বলে মনে করছে না। আপনি বলতে পারেন এমনটা যে হবে, হতে পারে, তার প্রমাণ কি? আমরা তো কেউ এতখানি প্রবলভাবে জীবনের অহিংসার চর্চা করতে পারবো না। ঠিক ঠিক ঠিক, 100 বার ঠিক। কিন্তু এমনটা তো আমরা সবাই দেখেছি, পথের হিংস্র কুকুরকে যিনি দুবেলা খেতে দেন তাকে দেখলে সেই কুকুরেরা আর তাদের দাঁত নখ বার করে না, তারা বুঝে যায় এই মানুষটি আমাদের ভালোবাসেন। অহিংসা মানে এই ভালোবাসাকে যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে চারপাশের পৃথিবীও সেই ভালোবাসার প্রত্যুত্তর দেবে। এইটা হলো আসল কথা, সংযম আর পবিত্রতা। স্বামীজি তাঁর ছাত্রদের এই দুটোর উপর সবচেয়ে বেশি জোর দিতে বলেন। সে ভারতীয় আধ্যাত্মিকতায় যেমন, ইউরোপেও ঠিক সেই রকম। উদাহরণ হিসেবে কি বলছেন? বলছেন রোমান ক্যাথলিক চার্চের সব সেন্টদের কথা, তারা এই দুই গুণ দিয়ে নিজেদের কত উঁচুতে তুলে নিয়ে যেতে পেরেছিলেন। এবং এটা কারা করতে পারে? স্বামীজি বলছেন করতে পারে যারা তরুণ, যারা যুবক, তারা যাদের বয়স হয়ে গেছে, মনের জোর কমে গেছে, সংকল্পের জোর কমে গেছে, তাদের দিয়ে এই সমস্ত কাজ কখনো হবে না। তাই স্বামীজি বারবার করে বলতেন এরকম 5-6 জনকে আমি চাই, 5-6 জন তরুণকে। এটা গেল পবিত্রতার সংযমের কথা। এরপরে তিনি বলছেন কৃচ্ছতা সাধনের কথা, নিজেকে ইচ্ছে করে কষ্ট দেওয়া, উপবাস করা, আত্মনিগ্রহ করা। কেন? এই উপবাস আত্মনিগ্রহ এর উদ্দেশ্য হল মনকে শাসন করা। এটা তো আমরা আমাদের প্রতিদিনের জীবন দিয়ে বুঝতে পারি না। বড় কিছু পাওয়ার জন্য আমরা কি ছোট ছোট ইচ্ছে, লোভ এসবকে বলি দিই না? বলুন, এই নিয়ে আরো কথা, আরো অনেক অনেক কথা বলবার আছে, বলবো, ক্রমেই বলবো, ক্রমশ খুলবে এইসব কথা। আপাতত আজকে প্রণামী তোমার এই পর্যন্ত, এরপর হে মহাজীবন, তার আগে গান 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। অনুষ্ঠানে একটা কথা বলি আপনাদের, হে মহাজীবন নিয়ে কথা বলতে গিয়ে, বা ঠিক ঠিক করে বলতে গেলে কোনো মহাজীবনকে নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় একটা সমস্যার মধ্যে পড়তে হয়। যার কথা বলছি তিনি এমন কোন একটা কাজ করেছেন যে কাজটার কারণে তিনি বিখ্যাত, সবাই তার নাম জানে, সেই কাজটার কথা এড়িয়ে গিয়ে তার পরিচয় দেওয়া যায় না। অথচ সে কথা না বললেও তো তার পরিচয়টা ঠিক মতো দেওয়া হয় না। এই যেমন গতদিনে যার কথা বলেছিলাম, সতীদাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এ কথা বলা মাত্র যার নাম পড়ে যায়, মনে পড়ে যায় তিনি কালকের মহাজীবন, রামমোহন রায়। জন্ম 22শে মে 1772,
প্রয়াত হন 27 সেপ্টেম্বর 1833। এবার নতুন একদিন মহাজীবনের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেবে দেবে দেবেই, যতই ভাবো না কিছু নেই, একদিন ঠিক শিরায় শনিতে ছটফটে ছোঁয়া বুঝবে। কি ভাবছেন, 92.7 বিগ এফএম এ হঠাৎ কবিতা কেন? প্রেমেন্দ্র মিত্রের কবিতা এবং নিশ্চয়ই শম্ভু মিত্রের আবৃত্তির রেকর্ড মনে পড়ে গেল। সেখানেই তো আছে, পাহাড় তোমাকে ডাকবে, আকাশ তোমাকে ডাকবে। সে পাহাড় সেই আকাশ ডাক দিয়েছিল এই মেয়েটাকে, তা না হলে সে যে জীবন বেছে নিয়েছিল তার নেবার তো কথা ছিল না। উত্তরাখণ্ডে নাকুড়ি বলে একটা পাহাড় ঘেরা ভুটিয়া গ্রাম, বাবা সেখানে থাকেন ছোট ব্যবসাদার, ভারতের মাল তিব্বতে নিয়ে গিয়ে বিক্রি করেন, এই হলো তার পেশা। কিন্তু মেয়ে পড়াশোনায় খুব ভালো, এমএ পাশ করেছে, তারপর বিএড পাশ করলো, নিশ্চিতভাবে স্কুল শিক্ষকের দিকে চলে যাবে সে। কিন্তু ওই যে পাহাড় ডাকে, আকাশ ডাকে, সে অবশ্য ওই দিকটার অনেককেই কম বেশি ডাকে। আমরা যেমন করে রাস্তাঘাটে চলাফেরা করা শিখে যাই, ওখানকার ছেলেমেয়েরা তেমনি করে পাহাড় মানে অন্তত ছোটখাটো টিলায় চড়া নামা সব শিখে যায়। এ মেয়ের আগ্রহ কিন্তু ঠিক ওইটুকুর মধ্যে আটকে নেই। একটা ঘটনার কথা বলি, স্কুলের বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছে, তখন 12 বছর বয়স, যেমন হয় ওখানে পাহাড়ের কোলে পিকনিকের জায়গা। এই ওই পাহাড়টা চড়তে পারবি? ও তো অনেক উঁচু। কিসের উঁচু? 12 বছরের মেয়ে চড়তে শুরু করলো এবং শেষ করলো চড়া 13,123 ফুট উঁচু একটা চূড়া। বড় হয়ে সেই মেয়ে কলেজে ভর্তি হবে, নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এ যোগ দেবে। আর 12 বছরের সেই ছোট্ট মেয়েটি যেমন তাক লাগিয়ে দিয়েছিল, তেমনি তাক লাগানো শুরু হলো একের পর এক। গঙ্গোত্রী পাহাড়ে উঠল, রুদ্রগড়িয়া পাহাড়ে উঠল মেয়ে হিসেবে প্রথম। বাড়িতে ঝামেলা শুরু হলো যখন সে জানাল, এই পাহাড়ে চড়া মাউন্টেনিয়ারিংকেই আমি পেশা করব, এই আমার ভবিতব্য। না, তা কিছুতেই হতে পারে না, এমন ডানপিটে কোনা কে সহ্য করবে? এমএ বিএড পাশ করেছে, হাসতে হাসতে কোনো স্কুলে চাকরি পেয়ে যাবে। কিন্তু না, ওই যে আকাশ তোমাকে ডাকবে, পাহাড় তোমাকে ডাকবে। 1984 সাল, মেয়েটি ডাক পেল এভারেস্ট জয় করার একটা দলে। এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মেয়ে তো এক পায়ে খাড়া। কিন্তু একটা আশ্চর্য কথা লিখেছিল সে তার আত্মজীবনীতে, আমরা তো ভুটিয়া, এভারেস্ট অভিযান আমার কাছে কোনো পাহাড়কে জয় করা নয়, পাহাড় আমাদের কাছে ভগবান, এভারেস্টে ওঠা আমার কাছে সেই ভগবানের কাছে যাওয়া। এই সেই মেয়ে, মেয়েদের মধ্যে প্রথম যে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছিল। শেষ হল হে মহাজীবন, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠিপত্র পড়ার পালা। আমি সৌমিত্র বসু পড়ব সেই চিঠি, কিন্তু তার আগে আপনারা বুঝতেই পাচ্ছেন গান। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু, এখন আপনাদের চিঠি পড়ব। আমার রবীন্দ্রনাথ, বিশ্ববিখ্যাত কবি ও নাট্যকারের জন্ম স্ট্র্যাডফোর্ড অ্যাভেনে, আর এক বিশ্ববরেণ্য আমার প্রাণের ঠাকুর রবি কবির মর্মর মূর্তি প্রতিষ্ঠিত উদ্যানের এক কোণে। ঠিক সেই রকম আমার পাড়ার পার্কের এক কোণে আমার রবীন্দ্রনাথ, চারিদিক রবির ছটায় আলো করে অর্ধমর্মর মূর্তিতে নীরব উদ্ভিদের সঙ্গে আলাপচারিতায় মত্ত। সেই সময়ে বিনম্র প্রাণের প্রণতি জানাতে নীরবে নিভৃতে তার কাছে যেতাম, পদধ্বনি শুনে সস্নেহে দৃষ্টিপাত করতেন আপনজনের মতো,
মুহূর্তে পাথরের ঠাকুর রূপান্তরিত হতো জীবন্ত ঠাকুরে। আমি তার বুকে কান পেতে হৃদয়ের স্পন্দন শুনতে পেতাম, কত কথাই না বলতেন। তিনি বলে চলেছেন, হ্যাপি প্রিন্স যেমন মৃত্যুর পর সুউচ্চ পাথরের মূর্তি হয়ে মানুষের দুঃখ দেখেছেন, ঠিক তেমন না হলেও ছোট থেকে চাকর বাকরের পরিমণ্ডলে তেতলার উপর থেকে যতদূর চোখ যায় মানুষের অন্তর বাহির দেখে নিতে পারতাম, চালচলন পরিলক্ষিত করতাম ও উপলব্ধি করতাম, উচ্চ ও নিচের মধ্যে ভেদাভেদ শূন্য। বেশ কিছুটা সময় কাটানোর পর তাকে লহ প্রণাম জানাতেই প্রখর তপনতাপের মধ্যে কবি গেয়ে উঠলেন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। লিখেছেন রাজীব গোস্বামী। পরের চিঠি। আমার ছোটবেলাটা কেটেছে মামা বাড়িতে, তাই আদরে আহ্লাদে কথায় কথায় রাগ অভিমান হতো। একদিন অভিমান ভাঙাতে বড় মামা কোলে করে তুলে নিয়ে গেলেন নিজের ঘরে, খাটে শুয়ে আমায় পাশে নিয়ে বললেন, আজ একটা দারুণ পদ্য শোনাব। মস্ত মোটা একটা বই খুলে পড়লেন, মনে করো যেন বিদেশ ঘুরে। রাগ জল হয়ে গেল, মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। শেষ হতে বললেন, আবার পড়ো। বারবার করে শুনতে চাইলাম, হারে রে রে রে, আর চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। ব্যাস, রবীন্দ্রনাথকে চেনার আগেই তার কবিতার সঙ্গে পরিচয় হয়ে গেল। আর একটু বড় হয়ে জানলাম, ওই মোটা বইটির নাম সঞ্চয়িতা, আর যে দাড়িওয়ালা মানুষটির ছবি দেওয়ালে টাঙানো, উনি ওই বইটির সব পদ্য লিখেছেন। পদ্য লিখেই একখানা মস্ত বড় মেডেলও পেয়েছেন। ওর নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতাকে জড়িয়ে বড় হয়ে উঠলাম, আর ওই দাড়িওয়ালা মানুষটির জন্য হৃদয়ে চিরস্থায়ী আসন পাতা হয়ে গেল। সুখে দুঃখে হাসি কান্নায় আনন্দ বেদনায় উনি যে আমার প্রতিদিনের রবীন্দ্রনাথ। অমিতা দাস। এর বাইরে আপনাদের একটা দুটো ছোট চিঠি পড়ে শোনাই। 25শে বৈশাখে আপনার পাঠ করা রবীন্দ্রনাথের সুয়োরানীর দুঃখ, সুয়োরানীর দুঃখ নয় গল্পের নাম, সুয়োরানীর সাধ, গল্পটি শুনে চোখে জল এলো। এই কবির ভাবচেতনায় আমরা কয়জন চেতনায়িত হলাম। আপনার দরদি উপস্থাপনা আনন্দ দেয়। নমস্কার, প্রবীর কুমার রায়, মাইকেল নগর, কলকাতা 133। পরের চিঠিটি রোমান স্ক্রিপ্টে, মানে ইংরেজি হরফে লেখা, পড়তে একটু অসুবিধে হবে, তবু পড়ি। সুপ্রভাত, প্রথমে আপনাকে শুধু সাধুবাদ জানাই। রবীন্দ্র জয়ন্তী সুন্দর এবং মনোমুগ্ধকর, এটি একটি অনুষ্ঠান আমাদের উপহার দেবার জন্য, মন ভরে গেল। সুয়োরানীর সাধ গল্পটি আপনার উপস্থাপনায় প্রাণবন্ত হয়েছিল। আগের প্রতি বছর আমি এই দিনে আমি জোড়াসাঁকোতে কবি প্রণাম অনুষ্ঠানে যেতাম, এবার আপনার অনুষ্ঠান আমাকে সেই পুরনো স্মৃতি ফেরত এনে দিয়েছিল। এখন আমার সময় কাটে গীতবিতাম এবং সঞ্চয়িতাকে আশ্রয় করে। আমার পুত্র বধূ রবীন্দ্রসঙ্গীত গায়, তাই তার কাছে বিভিন্ন পর্যায়ের গান শুনতে চাই ও আবদার রাখি। গান শুনতে শুনতে কিভাবে যে সময় কেটে যায় বুঝতে পারি না। সবাই ভালো থাকুন, আপনাকে অপরকে ভালো রাখুন, এই অতিমারি নির্মূল হবে। অপর্ণা চ্যাটার্জি, কোন নগর, হুগলি। অনেক ধন্যবাদ আপনাদের, অনুষ্ঠান ভালো লেগেছে সে কথা জানিয়েছেন তার জন্য, এবং ভারী সুন্দর দুটি চিঠি পাঠিয়েছেন দুজন, তার জন্য বটে। এবারে গান, গানের পর আমরা চলে যাব দূরে, দূরে কোথায়, দূরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। কোথায় দূরে দূরে, সৌমিত্র বসু শুরু করছে শরণাগতের একেবারে প্রান্তিক অনুষ্ঠান 92.7 বিগ এফএম এ, বাইরে দূরে।
অনেকদিন বাড়ির কাছাকাছি এ মন্দির সে মন্দিরে ঘুরে বেড়ানো হলো, কিন্তু মন বলছে আরে মারি তো গন্ডা লুটি তো ভান্ডার, একটু দূরে দূরে যাই চলো, পয়সা তো লাগছে না। কোভিডের মধ্যে লকডাউন বেরিয়েছেন কেন, তাই নিয়ে পুলিশ রাস্তায় দাঁড় করিয়ে অপমান করবে তার সম্ভাবনাও নেই। আর সবচেয়ে বড় কথা, কি একখানা গরম পড়েছে বলুন তো, দুপুর বেলাটা তো দরজা জানলা বন্ধ করে পাখা চালিয়েও সামলানো যাচ্ছে না। আর এই গরমে মনে মনে ভাবুন তো, গরমকে কাঁচকলা দেখিয়ে আপনি এখন হিমালয়ের উপরে, চারিদিকে কনকনে ঠান্ডা, বড় বড় পাহাড় শীত ছড়াতে ছড়াতে আপনার দিকে তাকিয়ে আছে, ঘন নীল আকাশ থেকে যে রোদ নেমে আসছে আপনার সারা শরীরে, তাতে আরামই আরাম, কলকাতার ছ্যাঁকা লাগার কথা ভুলিয়ে দেওয়া আরাম। ভাবুন ভাবুন, ভাবতে ভাবতে গান শুনুন 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত বাইরে দূরে। গত অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়ি, সোয়েটার টোয়েটার নিয়ে পোঁটলা পুঁটলি বেঁধে রওনা হয়ে যাই কেদারনাথ। কেদারনাথ কি ভাবতেই মনটা কেমন খুশি খুশি হয়ে উঠল না, উঠল তো, ব্যাস তাতেই আমার আনন্দ। কেদারনাথের মন্দির হিমালয় কাছেই মন্দাকিনী, কি মনে হচ্ছে না একবারে পৌরাণিক যুগে এসে পড়েছেন। উত্তরাখণ্ড জুড়ে এইরকম প্রচুর মন্দির আছে, তাই গরমের সময়টা সেইসব পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াই চলুন। আরো একটা কারণে এই সময়টা কেদারনাথ দেখার পক্ষে ভালো, মানে যে কোনো সময় তো এখানে আসা যায় না, এপ্রিল থেকে নভেম্বর, আর যদি পাঁজি দেখে বলেন তাহলে অক্ষয় তৃতীয়া থেকে কার্তিক পূর্ণিমা, এই হলো কেদার দর্শনের সময়। তারপরে পুরো তল্লাটটা বরফে ঢেকে যায়, সবাইকে সেই হিম মৃত্যুর কবল থেকে বাঁচবার জন্য নিচে নেমে আসতে হয়, দেবতাকে নিয়ে চলে আসা হয় উখি মঠে। এই তাহলে একটা কথা বলে রাখি, কেদারনাথ মন্দিরের উচ্চতা হল 3553 মিটার আর উখি মঠের উচ্চতা হল 1311 মিটার, কতটা তফাত বুঝতে পারছেন? দেখে তো, এই তো সেদিন গেল অক্ষয় তৃতীয়া, কেদারনাথ এবার খুলে গেছে, তাহলে কি? তবে একটা কথা বলে রাখি, কেদারে যেতে গেলে কিন্তু গৌরীকুণ্ডে নেমে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। না, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ছোট ঘোড়া বা অন্য ব্যবস্থা আছে, তবে দেবতার দেখা পেতে গেলে তো এইটুকু করতেই হবে বলুন। তবে যারা পায়ে হেঁটে যাবেন তারা যদি চারপাশটা তাকাতে তাকাতে যান তাহলে মনে হতে বাধ্য, ওই যে টুক করে বাসে কি গাড়িতে উঠলাম আর টুক করে নেমে গেলাম, এটা কোনো বেড়ানোই না। অঢেল প্রকৃতি, তার মধ্যে সবুজের নানান বৈচিত্র্য আছে, একবারে চোখ ধাঁধিয়ে দেওয়া ঘন নীল আকাশ, তাতে মেঘের চাঁদও আছে, দুহাত ছড়িয়ে দেওয়া পাহাড়ের পর পাহাড় আছে, আরো কত কি যে আছে তা তো বলে শেষ করা যাবে না। গৌরীকুণ্ড থেকে 17 কিলোমিটার, কিন্তু গৌরীকুণ্ড নাম কেন? এখানে একটি গরম জলের কুণ্ড আছে, পার্বতী এই উষ্ণ জলের কুণ্ডের ধারে বসে শিবের তপস্যা করেছিলেন, সে তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে প্রেম নিবেদন করেন। সে কুণ্ড এখন আছে, তবে আগের চেহারায় আর নেই, এই যে পাশ দিয়ে পাথরে পাথরে লাফালাফি করতে করতে বয়ে চলেছে মন্দাকিনী, 2013 সালে ফুঁসে উঠে সে এই পুরো অঞ্চলটাকে একেবারে তছনছ করে দিয়েছিল। এদিকে আসুন, ওই দেখুন, দুই পাহাড়ের পাঁচিলের মাঝখান দিয়ে কেমন করে বয়ে চলেছে মন্দাকিনী, ঠিক যেন একটা চনমনে কিশোরী মেয়ে মনে হচ্ছে না? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যদি চিঠি পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন যাতে শরণাগতের দপ্তরে এসে পৌঁছয়। আর আমাদের ফেসবুকের যে নাম সেটা হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো সৌমিত্র বসু বিদায় নিচ্ছে, আবার
রাত্রির 9:30 সময় ফেসবুকের পাতায় লাইভে, এবং তারপরে আবার ভোর 5টায় শরণাগত।